গাদলের কুঠিরের মদালের ডাঙ্গা থেকে জটিয়া মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তার বেহাল দশা মেরামতের দাবিতে বিডিও অফিসে ডেপুটেশন প্রদান করলো গ্রামবাসীরা। গ্রামবাসীরা জানিয়েছেন, গত ডিসেম্বর মাসে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রাস্তাটি মেরামত করেছিলেন, কিন্তু রাস্তাটির কাজ অর্ধেক কাজ হয়ে সেই কাজ বন্ধ করে দেন। ডিসেম্বর মাসে অর্ধেক কাজ বন্ধ, কুটির মদানের ডাঙ্গা থেকে জটিয়া মিয়ার বাড়ি পর্যন্ত রাস্তার বেহাল দশা মেরামতের দাবিতে বিডিও অফিসে ডেপুটেশন প্রদান করলো গ্রামবাসীরা। তারা জানিয়েছেন, গত ডিসেম্বর মাসে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রাস্তাটি মেরামত করেছিলেন, কিন্তু সেই রাস্তার কাজ অর্ধেক হয়ে যাওয়ার পরে সেই কাজ বন্ধ করে দেন। ডিসেম্বর মাসে অর্ধেক কাজ বন্ধ করে দেওয়ার ফলে বর্তমানে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তারপর বর্ষার সময় বৃষ্টিতে জল কাদায় ব্যাপক সমস্যায় এলাকা মানুষের। তারা আরও জানিয়েছেন, গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। তাছাড়াও এই রাস্তায় প্রতিদিন প্রায় 2000 মানুষ যাতায়াত করে। রাস্তার এই বেহাল দশায় ক্ষুব্ধ গ্রামবাসীরা দ্রুত বেহাল রাস্তার সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন এবং গ্রামবাসীরা। বেহাল রাস্তা মেরামতের দাবিতে বিডিওকে ডেপুটেশন প্রদান করলো গ্রামবাসীরা এবং এই ঘটনা গাদলের কুটির মাদানের ডাঙ্গা থেকে জটিয়া মিয়ার বাড়ি পর্যন্ত যে রাস্তা রয়েছে সেই রাস্তায় এই মুহূর্তে রয়েছে বেহাল দশায়। চলাচলের এই অযোগ্য রাস্তায় বর্ষার সময় জমে থাকে জল এবং সেই জায়গা সৃষ্টি হয় সাধারণ মানুষের সমস্যা। এবং এই গ্রামে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় এবং রয়েছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, এবং এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় 2000 মানুষ যাতায়াত করে। রাস্তার এই বেহাল দশায় ক্ষুব্ধ গ্রামবাসীরা এবং দ্রুত এই বেহাল রাস্তা সংস্কারের দাবি জানিয়ে এই ডেপুটেশন প্রদান করা হয়েছে। গ্রামবাসীরা কি জানিয়েছেন আমরা শুনবো। বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে ব্রিজের পশ্চিম পাশে। তো এই রাস্তার অবস্থা কবে থেকে এরকম? তো মোটামুটি বেশ কিছুদিন থেকে অবস্থা খুব খারাপ। এর মধ্যে আমরা ডিডিও জিরে দরখাস্ত দিছি যে তার সুরাহা কোনো পাই নেই। আর রাস্তার যে পরিস্থিতি বর্তমান, মানুষ যাতায়াত করবে, সাইকেল তো দূরের কথা, মানুষও যাতায়াত করতে পারে না। তো সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে না? বর্তমান তো দেখি যে বিডিও দিয়েও কোনো পদক্ষেপ নাই, কোনো ইনকোয়ারি হল না, কোনো হল না, খালি ফাঁকে দরখাস্তটা দিলাম। আপনাদের বক্তব্য কি? রাস্তার আপনার তো প্রয়োজন আছে। প্রয়োজন মানে আমার যে এখানে একটা স্কুল আছে, একটা সেন্টার আছে, বাচ্চা কাচ্চা যাতায়াত খুব খুব খারাপ হয়ে গেছে। তো ঘটনা হচ্ছে এই পরিস্থিতিতে এখন কি করা যাবে যদি সরকার পদক্ষেপ না নেয়? পদক্ষেপ না নিলে তো আমার আন্দোলন শুরু করি না গেল। আচ্ছা, থ্যাংক ইউ। চোখ রাখছি পরবর্তী খবরে। দীর্ঘদিনের দাবি মেনে ময়নাগুড়ি পেটকাটি এলাকায় রাস্তা পাকার কাজ শুরু হয়েছে। বুধবার এর শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং এদিন এই শিলান্যাস কাজে অনুষ্ঠান করেছেন ময়নাগুড়ি বিধায়ক অনন্তদেব অধিকারী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সহসভাপতি ঝুলন সেনান, পঞ্চায়েত সমিতির সদস্য মনোজ রায়, গ্রাম পঞ্চায়েত প্রধান সজল বিশ্বাস, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সুনীল রাও সহ অন্যান্যরা। জানা যায়, দীর্ঘদিন থেকে এই রাস্তাটি কাঁচা থাকায় সমস্যায় পড়তে হয়েছিল এলাকার মানুষদের। অবশেষে স্থানীয় পঞ্চায়েত সদস্য সুনীল রাউতের উদ্যোগে সিমেন্ট কংক্রিট রোডের কাজ শুরু হয়েছে এদিন, এবং এই কাজে ব্যয় হবে প্রায় 11 লক্ষ টাকা। রাস্তাটি পাকা হবার ফলে কয়েকশো মানুষ উপকৃত হবেন বলে জানা গেছে। ময়নাগুড়ি পেটকাটি এলাকার রাস্তা পাকার কাজ এবং সেই শিলান্যাস করেছেন ময়নাগুড়ি বিধায়ক অনন্তদেব অধিকারী। রাস্তা
রাস্তাটি কাঁচা থাকার ফলে সমস্যায় পড়তে হয়েছিল এলাকার মানুষের এবং অবশেষে স্থানীয় পঞ্চায়েতের সদস্য সুনীল রাউতের উদ্যোগে সিমেন্ট কংক্রিট রোডের এই কাজ শুরু হয়েছে আজ। এবং এই কাজে ব্যয় হবে প্রায় 11 লক্ষ টাকা। রাস্তাটি পাকা হবার ফলে কয়েকশো মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন। বিধায়ককে জানিয়েছেন, আমরা শুনব। ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 16-85 নম্বর বুথ অর্থাৎ পেটকাটি বুথে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে 14 ফিনান্স থেকে 19-20 যে অর্থবর্ষ, সেই অর্থবর্ষের টাকা থেকে 10,82,000 টাকা ব্যয় করে প্রায় 350 মিটার সিসি রোড, এই সিসি রোড যেটা দীর্ঘদিন মানুষের প্রত্যাশা ছিল এবং পেটকাটির প্রায় সব রাস্তাই আমাদের এই এলাকার মাননীয় পঞ্চায়েত সদস্য এবং সঞ্চালক সুনীল রাউত অর্থাৎ লালু সে নিষ্ঠার সঙ্গে কাজগুলো করেছে। এটুকু অংশ বাকি ছিল, আজকে এই সেই 350 মিটার অংশটুকুও কাজ শুরু হয়ে গেল। আজকের এই শুভ শিলান্যাস অনুষ্ঠানে ময়নাগুড়ি বিধানসভা ক্ষেত্রে বিধায়ক শ্রী অনন্তদেব অধিকারী, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সোমেশ সান্যাল, আমাদের এই অঞ্চলের প্রধান সজল বিশ্বাস এবং অবশ্যই এই এলাকার পঞ্চায়েত সদস্য লালু রাউত সহ এখানকার সমস্ত শুধু নাগরিক তারা উপস্থিত থেকে অত্যন্ত আনন্দের সঙ্গে আজকের এই শিলান্যাস অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। কি সুবিধা হবে রাস্তাটা হওয়ার ফলে? এই রাস্তাটি হলে প্রায় 300 পরিবার এই পরিবারগুলো এতদিন যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে নিষ্কৃতি পাবে এবং তারা পাকা রাস্তার উপর দিয়ে হাঁটতে পারবে এবং সাধুবাদ জানিয়েছে এই কাজটি করবার জন্য। এই পঞ্চায়েত এলাকার পঞ্চায়েত লালু রাউতকে সবাই সাধুবাদ জানিয়েছে, তার প্রচেষ্টাতেই এই রাস্তার কাজটি শুরু হলো এবং অবশ্যই আমি মনে করি মানুষের সমর্থন আরও বেশি করে আমাদের মাননীয় মানুষের সরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরও বেশি করে পাবে এবং গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি এখানে বিধায়ক এলাকার উন্নয়ন এলাকার যে তহবিল সেই তহবিলের থেকেও 10 লক্ষ টাকা দিয়ে এর আগে কাজ হয়েছে এবং লাইটের খুব সুন্দর বন্দোবস্ত, গ্রাম পঞ্চায়েত হলেও পৌরসভার মতো এখানে লাইটের ব্যবস্থা আছে, সমস্ত দিক থেকে এই বুথটিকে সাজিয়ে তুলেছেন আমাদের পঞ্চায়েত সদস্য সুনীল রাউত, তাকে অত্যন্ত ধন্যবাদ এবং অবশ্যই ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েতকে আমার ধন্যবাদ। চোখ রাখছি পরবর্তী খবরে। উত্তরবঙ্গে কিন্তু গ্রাফ এখন ঊর্ধ্বমুখী, শুরু হয়েছে পঞ্চম দফা লকডাউন এবং শুরু হয়েছে আনলক 1 এবং যার সঙ্গে কিন্তু শুরু হয়ে গেছে আক্রান্তের সংখ্যার ঊর্ধ্বমুখী সংখ্যা। এবং এই সময় দাঁড়িয়ে আমরা সকাল থেকে যে খবরের চোখ রেখেছিলাম, কোচবিহারে আজ নতুন করে আরও 16 জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে এবং এই মুহূর্তে আমরা যে খবরের চোখ রাখব, কোচবিহারে 16 জনের পরে কিন্তু এরপর আলিপুরদুয়ারে নতুন করে করোনা আক্রান্ত আরও 2 জন, এদের মধ্যে 1 জন রয়েছে পরিযায়ী শ্রমিক এবং 1 জন রয়েছে মহিলা, তিনি এসেছেন কলকাতা থেকে। আমরা চোখ রাখছি এই মুহূর্তে যে খবরে আরও 2 জন করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেছে আলিপুরদুয়ারে। কোচবিহারের একদম ঠিক পাশেই রয়েছে এই আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহারে যেখানে আজকে 16 জনের নতুন করে হদিশ মিলেছে এবং তারপরে আলিপুরদুয়ারে নতুন করে আজকে আরও 2 জন করোনার সংক্রমণের হদিশ মিলেছে এবং এই মুহূর্তে আলিপুরদুয়ারের কি অবস্থা রয়েছে আমরা সবটাই শুনবো আমাদের প্রতিনিধির মুখ থেকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের আলিপুরদুয়ারের প্রতিনিধি সুদীপ ব্যানার্জি। হ্যাঁ সুদীপ, এই মুহূর্তে আলিপুরদুয়ারের কি অবস্থা রয়েছে, আরো নতুন 2 জনের করোনা সংক্রমণের হদিশ পাওয়া গেছে এবং গত 21 মে এই নমুনা সংগ্রহ করা হয়েছিল, আজ 3 তারিখ, এতটা দেরি কেন এই রিপোর্ট সংগ্রহে? এই মুহূর্তে আমরা যে খবরের চোখ রাখছি এবং সেখানে প্রাথমিকভাবে কিন্তু একটা রিপোর্ট জেলা স্বাস্থ্য দপ্তর করে তার পরবর্তীতে এবং সেই
রয়েছে সেখানে বিভিন্ন জেলা উত্তরবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে সেখানে প্রত্যেক জেলা থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠিয়ে দেওয়া হয় এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে আসার পরে এবং নিশ্চিত করে জেলা স্বাস্থ্য সুদীপ এই দুজন কোন এলাকার মানুষ কোন জানা গেছে
এই মুহূর্তে বংশীর ব্লকে করোনা থাবা কিন্তু গ্রাস হয়েছে দুজন। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীর ব্লকে মিলল করোনা আক্রান্তের হদিশ এবং যেখানে রয়েছে একজন পুরুষ এবং তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী। বংশীর ব্লকের ভিন রাজ্য ফেরত একজন পরিযায়ী শ্রমিক এবং তার স্ত্রী বেশ কয়েকদিন ধরে কোয়ারেন্টাইন সেন্টারে ছিলেন। তাদের লালা রসের নমুনার রিপোর্ট পজিটিভ আসতেই তড়িঘড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বালুঘাট কলেজ হাসপাতালে এবং এই মুহূর্তে তারা ভর্তি রয়েছে সেই বালুঘাট কলেজ হাসপাতালে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের দক্ষিণ দিনাজপুরের প্রতিনিধি শিবশঙ্কর। শিবশঙ্কর শুনতে পাচ্ছো? হ্যাঁ বলো। এই অবস্থায় কি কি অবস্থা রয়েছে, অর্থাৎ আরো দুজন করে করোনা সংক্রমণের আক্রান্তের হদিশ মিলেছে, তো কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, বেশ কিছুদিন ধরে যেদিন থেকে পরিযায়ী শ্রমিকরা আসতে শুরু করেছে ট্রেন খোলার পর, তারপর থেকে দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জায়গা পরিযায়ী শ্রমিকরা আসছে এবং বেশ কিছুদিন আগে বুনিয়াদ এক দম্পতি আসে এবং তাদের আসতেই তাদেরকে কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছিল এবং রাখার পরে তাদের লালা পরীক্ষার জন্য স্বাস্থ্য দপ্তর থেকে মালদায় পাঠানো হয়। মালদায় পাঠানোর পরে আজ যখন সেই লালা রসের নমুনা রিপোর্ট আসে তাতে ধরা পড়ে তাদের করোনা হয়েছে। এই করোনা আক্রান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জেলা স্বাস্থ্য দপ্তর এবং সেই সাথে তাদের আরো যাদের নমুনা আসা বাকি আছে তাদেরও কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে এবং এই কোয়ারেন্টাইন সেন্টারে এই যে দম্পতির লালা রসে করোনা মিলেছে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর। এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা কত দাঁড়ালো? এই মুহূর্তে যেটা দাঁড়ালো স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হচ্ছে যে মোটামুটি সব ব্লক মিলে মোটামুটি 16-18 জন লালা নমুনা পরীক্ষা করে পাওয়া গিয়েছে করোনা। পুলিশ কতটা তৎপর রয়েছে সেখানে এখন এই মুহূর্তে? পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো। পুলিশ তো মোটামুটি লকডাউন যাতে না ভাঙে পাবলিক সেই মতনই পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পর্যবেক্ষণ করছে এবং এই নমুনা আসার পরে কোয়ারেন্টাইন সেন্টারে যাতে কোনো বাইরের থেকে পাবলিক না ঢুকতে পারে সেই দিকেও নজর রাখছে এবং যেটা পুলিশ প্রত্যক্ষভাবে যেটা মেনটেন করছে সেটা হচ্ছে লকডাউন মোটামুটি গোটা রাজ্যে খুলে গিয়েছে সেই সাথে যাতে তারা একে একে অপরের সংস্পর্শে না আসে সেই দিকে বালুঘাট তথা দক্ষিণ দিনাজপুরের জেলা পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর বলে জানা যাচ্ছে। ধন্যবাদ শিবশঙ্কর, আমরা শুনলাম কি তথ্য রয়েছে তার কাছে। এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুরে আরো দুজন করোনা সংক্রমণের হদিশ মিলেছে এবং এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট মনতোষ মণ্ডল কি জানিয়েছেন আমরা শুনবো। ওই দুজন যারা ছিল আইসোলেশন, হ্যাঁ ওদের পজিটিভ রিপোর্ট এসেছে, ওদেরকে এতে বালুরঘাট কোভিড হসপিটালে পাঠানো হয়েছে। ওই দুটো আসলে পাশাপাশি যারা মানে ও তো সংস্পর্শে এসেছে তাদের কি কোনো খোঁজ চলছে? প্রসেসিং চলছে। ওদের মনে ওরা তো এতেই ছিল, আইসোলেশনেই ছিল, ওদের মনে দুটো ছোট বাচ্চা আছে, সেই বাচ্চাদেরকে কি করা যায় সেটা আমরা দেখছি। আর ওরা একটু এজেডও আছে, ওদের নিজেদের মনে হয় বাচ্চা নয়, মানে ওটা হয়তো নাতিপুতি এরকম কিছু একটা হলেও হতে পারে। আমরা এই মুহূর্তে আমরা যে খবরে সকাল থেকে চোখ রেখেছি, কোচবিহারে কিন্তু আরো নতুন করে 16 জন করোনা সংক্রমণের হদিশ মিলেছে এবং এই মুহূর্তে কোচবিহারে সেই সংখ্যাটা 132।
গত কয়েকদিন ধরে সেই রিপোর্ট আসতে শুরু করেছে, সে তথ্য আমাদের দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর। এবং এই মুহূর্তে আরও কিন্তু বাকি রয়েছে 1216টা রিপোর্ট, এই মুহূর্তে এখনও পর্যন্ত বাকি রয়েছে। এবং যে রিপোর্ট এই পর্যন্ত এসে পৌঁছেছে 132 জন, তা কিন্তু 4,559টি রিপোর্ট করার পরে সেই সংখ্যা দাঁড়িয়েছে 132, এবং এই মুহূর্তে বাকি রয়েছে 1,216টি। এবং সেই সংখ্যা তারপরে কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের এই কোচবিহার জেলাতে, তা নিয়ে কিন্তু এখন প্রত্যেকটি মানুষ আতঙ্কিত রয়েছেন। শুধুমাত্র আতঙ্কিত হলেই হবে না, এই মুহূর্তে হতে হবে আরও বেশি করে সচেতন, আরও থাকতে হবে বেশি করে সতর্ক, নিজেকে ভালো থাকতে হবে এবং রাখতে হবে পরিবারকে। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে এই ভবিষ্যৎবাণী দিয়েছে আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর, এবং এই মুহূর্তে আমাদের আরও বেশি করে সতর্ক হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। এবং এই মুহূর্তে লকডাউনের সারাদিনে এই পর্যন্ত, এবং লকডাউনের সারাদিনে আরও কী কী তথ্য রয়েছে দেখতে অবশ্যই চোখ রাখবেন ডিজিটাল বাংলার পর্দায়, এবং তার পাশাপাশি ফেসবুকে আমাদের ডিজিটাল বাংলার যে পেজ রয়েছে সেই পেজে চোখ রাখুন, এবং তাছাড়াও আপনারা দেখতে পারবেন ইউটিউবে। লকডাউন সারাদিন আপাতত এ পর্যন্তই, পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়, আগে ভাগে সবার আগে।